জ্বালানি তেল ব্যবস্থাপনা সাশ্রয়ী ও টেকসই করতে কক্সবাজারের মহেশখালীতে এসপিএম বা ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প হাতে নেয় সরকার, যা এখন নির্মাণাধীন। এতদিন আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে লাইটার জাহাজে করে রিফাইনারি ট্যাঙ্কে পৌঁছাতে সময় লাগত 11 থেকে 12 দিন। এসপিএম চালু হলে সমপরিমাণ তেল পরিবহনের সময় লাগবে মাত্র 48 ঘণ্টা। এতে সাশ্রয় হবে কমপক্ষে 1,000 কোটি টাকা, কমবে সিস্টেম লস। মহেশখালীর ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে কক্সবাজার নিয়ে সরকারের সকল পরিকল্পনা, এবং আরও জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এই প্রকল্পের কাজ। চলুন শুরু করা যাক। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় 220 কিলোমিটার পাইপলাইনের পাশাপাশি তৈরি করা হয়েছে 6টি বিশালাকার স্টোরেজ ট্যাঙ্ক, যা বাংলাদেশের তেল মজুদ সক্ষমতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশ ও চীনের মধ্যে জি2জি ভিত্তিতে প্রায় 4,500 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইন দিয়ে স্বল্প সময়ে সাশ্রয়ী খরচ ও নিরাপদে জ্বালানি তেল পরিবহন সহজ হবে। বাংলাদেশের জ্বালানি খাতে যুগান্তকারী মেগা প্রকল্প এসপিএম। ভৌত অবকাঠামো নির্মাণ শেষ, এখন ফিনিশিংয়ের কাজ চলমান। আশা করা যায় বছরের মাঝামাঝি থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হবে। জ্বালানি বিভাগ সূত্র বলছে, বাংলাদেশ জ্বালানি তেল উৎপাদন করে না। গ্যাসফিল্ডগুলো থেকে প্রাপ্ত কনডেনসেট থেকে পেট্রোল এবং 40% মতো অক্টেনের যোগান আসে। বিপুল পরিমাণ ডিজেল সহ অন্যান্য পণ্য আমদানি করে যোগান দেওয়া হয়। এই বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করা হয় নদীপথে, কিন্তু নদীবন্দরগুলোতে নাব্যতার অভাবে বড় জাহাজগুলো বন্দরে ভিড়তে পারে না। তাই গভীর সমুদ্রে নোঙ্গর করে জ্বালানি তেলবাহী বড় জাহাজ, সেখান থেকে লাইটার বা ছোট জাহাজে তেল আনা হয় বিপিসির ডিপোতে। বিপিসি থেকে আবার জাহাজে করে তেল দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। বড় জাহাজ থেকে তেল খালাস করতে অন্তত 11 দিন সময় লাগে। কখনো কখনো এই তেল খালাস করতে আরও অনেক সময় লেগে যায়, বিশেষ করে সমুদ্র উত্তাল হয়ে পড়লে, অনিশ্চিত হয়ে পড়ে। জাহাজ মালিকদের সঙ্গে চুক্তির চেয়ে বেশি সময় লাগায় কখনো কখনো জরিমানা গুনতে হয়। এসপিএম প্রকল্প বাস্তবায়ন হলে 28 থেকে 48 ঘণ্টায় ডিজেল ও ক্রুড অয়েল খালাস করা সম্ভব হবে। এতে একদিকে যেমন জাহাজ ভাড়া কমে আসবে, অন্যদিকে তেল পরিবহনে সিস্টেম লস ও নানা ধরনের চুরিও প্রতিরোধ হবে। জাহাজ থেকে তেল খালাসের জটিলতা দূর করতে নেওয়া হয় এসপিএম উইথ ডাবল পাইপলাইন প্রকল্প। এসপিএম মহেশখালী দ্বীপের পশ্চিম পাশে বঙ্গোপসাগরে স্থাপন করা হবে। বিদেশ থেকে বড় জাহাজে আমদানি করা জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে মহেশখালী এলাকায় স্থাপিত স্টোরেজ ট্যাঙ্কে জমা হবে। সেখান থেকে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো, স্ট্যান্ড রিফাইনারি স্টোরেজ ট্যাঙ্ক ছাড়াও প্রয়োজনে তেল বিপণন কোম্পানির বিভিন্ন স্টোরেজ ট্যাঙ্কে জমা করা যাবে। বিপিসির সূত্র বলছে, 90 একরের কাছাকাছি জায়গা অধিগ্রহণ করে প্রকল্পের জন্য 6টি স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 3টি পরিশোধিত তেলের জন্য ও 3টি অপরিশোধিত তেলের জন্য। প্রতিটি পরিশোধিত স্টোরেজ ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা 50,000 ঘনমিটার, আর অপরিশোধিত স্টোরেজ ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা প্রায় 30,000 ঘনমিটার। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মহেশখালীতে এসপিএম বা ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।